তোমার তিনটা সামলা হাসি তোমার দিকে ভেঙে চলে আসছে, তুমি চুপ করে যাচ্ছ। ওয়েলকাম টু স্পোর্টস বাইটস চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু স্টেডিয়ামে পৌঁছে গেছি এবং আমাদের সাথে কিন্তু আকবরদা এবং জাফরদা রয়েছে এবং ওদের পেছন থেকে কিন্তু মোহামেডান সাপোর্টাররা চলে আসছে। তো খেলা কিন্তু আজকে মোহামেডান ভার্সেস রেলওয়ে এফসি। তো দাদা কতটা এক্সপেকটেশন আজকে? ফুল এক্সপেকটেশন আছে, ইনশাআল্লাহ আমরা 3 পয়েন্ট নিয়ে ঘরে ফিরবো। তো আজকে কটা গোল এক্সপেক্ট করছো তোমরা? আমরা আশা আছে ইনশাআল্লাহ তাআলা 2-0 থেকে জিতবো। জাফরদা 3-0 থেকে 3-0 আর আজকে কিন্তু মার্কেস জোসেফ কিন্তু নামতে পারে, কিন্তু সাবস্টিটিউশনে রয়েছে। অবশ্যই মার্কেস জোসেফের খেলার জন্য কিন্তু তোমরা সবাই আগ্রহে রয়েছো, আমরা সবাই আগ্রহে রয়েছি। তো দেখতে থাকো খেলা এবং অবশ্যই ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আত্মবিশ্বাস নিয়ে আমরা স্টেডিয়ামে হাজির হয়েছি, কল্যাণী স্টেডিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো সমর্থকরা বাড়িতে বসে থাকতে পারলো না, যদিও সরকারি বিধি নিষেধ থাকা সত্ত্বেও আমরা এসেছি। আমরা মাংস রান্না করলে হবে আর দুর্দান্ত খেলছে সাই সাই। ইতিহাসের পাতায় পাতায় লেখা যাদের নাম, সমকালের সকলটাকে জানাচ্ছে সালাম। মোহামেডান স্পোর্টিং, মোহামেডান স্পোর্টিং পায়ে পায়ে রূপকথা সাজায়। মোহামেডান স্পোর্টিং, মোহামেডান স্পোর্টিং আজও রাজা ফুটবল দুনিয়া। অবশ্যই খুব ভালো লাগবে, এটা তো আর বলার কিছু না, খুবই ভালো লাগবে। আমরা আরো গোল চাইতাম, আমরা তো আমাদের টেনশন বেড়ে যাচ্ছিল, কোনো গোল করতে পারছি না, অনেকগুলো ইজি গোল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা গোল দেবো, 4টে গোল দেবো আগামী দিনে, আরো 2-3 গোল হবে সেকেন্ড হাফে। দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে সেরা স্ট্রাইকার রিজার্ভ বেঞ্চে আছে। অবশ্যই আমাদের সেকেন্ড হাফে আমরা মার্কো জোসেফকে পাবো এবং আমরা আশা করছি সেকেন্ড হাফে আমরা আরো 2 থেকে 3টে গোল করতে পারি। অবশ্যই অবশ্যই ওরা দারুণ ফাইট দিচ্ছে, ওরা দারুণ ফাইট দিচ্ছে। ওদের ডিফেন্সের যে প্লেয়ারটা খুব ভালো খেলছে এবং আমাদের যে ডিফেন্সের সাই সাইন একদম।
সেকেন্ড হাফে কটা গোল আশা করছি? আরো দুটো গোল করব। হ্যাঁ, প্রথম ম্যাচে আমরা তিন গোলে জিতেছিলাম, ইনশাআল্লাহ আজকেও তিন গোল। ভুল বলতে তিন গোলে জিতেছি, তিন গোলে আজকেও তিন গোল। না, আমি বলছি আমার ছোট ভাই সোহামের জন্য আমি অনেক কিছু করতে পারি। আচ্ছা, সেটা অসাধারণ লাগে এবং মানে সাপোর্টারদের তোমার চেনা উচিত, কারণ তুমি অনেক বছর ধরে মোহামেডানের সাপোর্টার এবং অবশ্যই যেরকম ভাবে সাপোর্ট করছো মানে একনিষ্ঠ ভাবে খেলা স্টার্ট হয়ে গেছে, স্পোর্টস বাইট আরো এগিয়ে চলুক, আমাদের খবর আরো বেশি বেশি করে। গোলটা কিন্তু হয়নি, অফসাইড হয়ে গেছে। অসাধারণ একটা ফুটবল খেললো মোহামেডান, এবং বিশেষ করে নিকোলা যে তোমাদের মানে ক্যাপ্টেন, এবং অবশ্যই অসাধারণ ফুটবল আজকে খেলেছে। এবং কেমন লাগলো আজকে প্রথম মানে অনেকদিন পর মোহামেডান আবার ময়দানে ফিরছে, এবং অবশ্যই এটা সেকেন্ড ম্যাচ সিএফএলের এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল রেলওয়েজের সাথে, সেটা 2-0 করে জিতলে কী বলবে? দেখো, প্রথমে বলবো আমাদের সচিব দানিশ ভাই, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর আজম খান দাদা দুজনে আছেন, সেখানে একটা কথাই বলবো যে নিকোলার কথা বলেছো, কিন্তু আমি ফয়াজ, ফিরোজ একদম আজারউদ্দিনের কথা বলবো। কেন, আজারউদ্দিন একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে, ফয়াজ একটা গোল করেছে, ফাইজালের একটা পোস্টে লেগেছে, এবং তোমার পুরো টিম ভালো খেলেছে। নিকোলা নিশ্চয়ই আমার ক্যাপ্টেন ভালো খেলেছে, কিন্তু হোল টিম ভালো খেলেছে। আজকে আমরা মার্কোসকে কয়েক মিনিট নামিয়ে দেখে নিতে পারলাম, টিম ভালো খেলেছে, পুরো টিম মোহামেডান স্পোর্টিং অফিসিয়াল এবং প্লেয়ার একদমই টিম মোহামেডান স্পোর্টিং ভালো খেলেছে। এবং সেই টিম মোহামেডান সমর্থকদের যে উৎসাহটা দেখেছিলাম মার্কাস জোসেফকে দেখার জন্য, তারা একদম মুখিয়েছিল এবং তারা আজকে ফুটবলটাকে খুব এনজয় করেছে, আমরা সেটা তুলে ধরলাম। তো সেই ব্যাপারে বলো যে মার্কাস জোসেফের ব্যাপারে, আজকে কয়েক মিনিটই খেললো কিন্তু পরের ম্যাচ ডুরান্ড কাপে 5 তারিখ, সেই ম্যাচে কি প্রথম থেকে দেখা যাবে? আশা করছি প্রথম থেকে দেখা যাবে পরের ম্যাচ, এতদিন পরে এসছে, সবে খেলেছে আজকে। আর আজকে দুটো বিদেশির বেশি আমরা খেলাতেও পারবো না, সেখানে সাইন্স টপারে খেলছিল, নিকোলা মিডফিল্ডে খেলছিল, সেখানে তো আমাদের মানে মার্কোসকে নামানোর সমস্যা হচ্ছিলো, সেই জায়গায় আমরা পরে নিকোলার জায়গায় লাস্ট 10 মিনিট ওকে নামিয়েছি। কিন্তু আশা করছি ডুরান্ডের ফার্স্ট ম্যাচে মার্কোস সুন্দর, আমার ইলিচ আর স্টিফেন ইলিচ যে স্ট্রাইকার আছে সেও খেলবে। তো অবশ্যই সমর্থকদের উৎসাহ মানে উদ্দেশ্যে কি বলবে দানিশ ভাই, অসাধারণ আজকে সাপোর্ট পেয়েছে মোহামেডান স্পোর্টিং, এবং অনেকদিন পর কলকাতা ময়দানে এই সাপোর্টটা দেখলে, দীর্ঘ 1 বছর পর, তো কেমন লাগলো? অনেক ভালো লাগলো, অনেক আনন্দ লাগলো, আর একটু যদি সাপোর্টারটা আর অ্যালাউ হয়ে যাবে তারপরে আমরা ফুল গ্যালারিটা দেখবো কি মোহামেডানের সাপোর্টাররা আসবে আর নিজের টিমকে সাপোর্ট করবে, আর যে এরকম দল খেলছে আরও ভালো খেলবে সাপোর্টারের উৎসাহী দেখতে, তো সেটা আমরা আশা করছি কি আইএফএ যদি আমাদের ম্যাচে যত সাপোর্টারটা আমাদের আছে ওদেরকে অ্যালাউ করে দিই, তো ওটাও অনেক ভালো হবে আমাদের। বাংলার যে ফুটবল সেটা কিন্তু আবার ফিরে এসেছে দেখা বোঝা যাচ্ছে মোহামেডান স্পোর্টিংকে দিয়ে, তো কী বলবেন এই ফুটবল নিয়ে? ইনশাআল্লাহ 1981 আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, 2021 আমরা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হব। তো দীর্ঘ 41 বছরের খরাটা কি এই বছরে কাটবে মনে হয়? ইনশাআল্লাহ এই বছর আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, এবং সেই টিমটাই কিন্তু ডুরান্ডেও খেলবে, এবং অবশ্যই আই লিগ তোমাদের সব থেকে মেন টার্গেট, সেটার জন্য আমাদের সব টুর্নামেন্ট টার্গেট, A1 টার্গেট আছে আমাদের সিএফএল লিগ, কলকাতা ফুটবল লিগ, তারপরে আছে ডুরান্ড, তারপরে শিল্ড, তারপরে আছে আই লিগ, আমরা ইনশাআল্লাহ 4টাই চ্যাম্পিয়ন হবো। আমাদের যা টিম হয়েছে অফিসিয়াল প্লেয়ার ইনভেস্টর মিলিয়ে যা আমাদের একটা ইউনিটি তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আমরা এটাকে 100% চ্যাম্পিয়ন হবো। ও তো দেখ মুখে আমরা হাসি ফুটাবো ইনশাআল্লাহ। তো অল দ্য বেস্ট পুরো মোহামেডান টিমকে এবং মোহামেডান অফিসিয়ালদের। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু খেলা শেষ হয়ে গেল, আর মানে এই ভাইটা কিন্তু আমার অনেক সাহায্য করেছে, তো এই ভাইটাকে আজকে বলছি সায়ন্তনুর নাম,
তো অসাধারণ আজকে ম্যাচটা লেগেছে, 2-0 বলে আমরা মানে মোহামেডান জিতেছে। আর মনে হচ্ছে সাপোর্টারদের সঙ্গে মিশে গেলে মনে হয় একটা আলাদাই টিমকে সাপোর্ট করছি। আমরা দুজনেই আলাদা আলাদা দলের সাপোর্টার, কিন্তু আজকে কিন্তু সবাই মোহামেডান সাপোর্টার হয়ে গেছে। তো এখন কিন্তু সেলিব্রেশন হবে, ভালো পরিবেশ আর নিচে ড্রাম বাজা শুরু হয়ে গেছে, এখনই সেলিব্রেশন। লাগ 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 ভেলকি তোরা খেলা দেখে যা, খোয়াইশ মানে 22 খানা পায়ের কারিশমা। লাগ 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 ভেলকি তোরা খেলা দেখে যা, খোয়াইশ মানে 22 খানা পায়ের কারিশমা। ইতিহাসের পাতায় পাতায় লেখা যাদের নাম, সমকালের সকলটাকে জানাচ্ছে সালাম। মোহামেডান স্পোর্টিং, মোহামেডান স্পোর্টিং।